গুড এভরিবডি এখন আমরা আসন্ন দু সালের এইচএস পরীক্ষার প্রস্তুতি হিসাবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত পেজ নাম্বার এসসি এইটের এমসি কিউ ও এসে কিউ অর্থাৎ এক এবং দু নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এমসি কিউ এক নম্বর প্রশ্ন পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় চালাজোগ্যামি পোরোগ্যামি মেসোগ্যামি অটোগ্যামি এক্ষেত্রে উত্তর হবে বি পোরোগ্যামি নেক্সট যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে মাল্টিপ্ল্যালিল এপিস্ট্যাসিস প্লেও ট্রফি সম্পূর্ণ প্রকটতা উত্তর হবে প্লিওট্রফি নেক্সট এর মধ্যে কোনটি মৌখিক গর্বনিরোধক বড়ির একটি উপাদান উত্তর হবে সি প্রজেস্টেরন নেক্সট ক্লাইন ফিল্টার যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো উত্তর হবে এ ফর্টি সেভেন এক্স এক্স ওয়াই নেক্সট নিচের কোনটি সেন্স কোডন উত্তর হবে বি এু জি নেক্সট নিয়ান্ডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল উত্তর হবে হোমো ইরেক্টাস থেকে নেক্সট এল এস ডি হল উধর হবে সি হ্যালোসিনোজেন নেক্সট কোন ইমিউনোগ্লোবিন প্লাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে উত্তর হবে সি ইমিউনোগ্লোবিউলিন জি নেক্সট স্ত্রী পাখিতে ডাব্লু ক্রোমোজমের উপর অবস্থিত জিনটি হল উত্তর হবে সি এফ ই টি ওয়ান নেক্সট কোনটি বিটি জিন উত্তর হবে বি ক্রাই নেক্সট বায়ো ফার্টিলাইজারে থাকে উত্তর হবে সি নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়া নেক্সট যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের বলে উত্তর হবে সি সাইক্রোফাইট নেক্সট মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্র কি রূপ উত্তর এ এস আকৃতির নেক্সট কার নেতৃত্বে দাসলি গ্রাম মণ্ডল আন্দোলনের সূচনা হয় উত্তর হবে সি চণ্ডী প্রসাদ ভট্ট নেক্সট জিন ব্যাংক কোনটির উদাহরণ হতে হবে এক্স সি টু সংরক্ষণ দু নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন ভ্যাসেক্টমি কী উত্তর পুরুষ পুরুষদের অবস্থিত দুটি শুক্র নালি বা ভাস ডিফারেন্সের প্রান্ত দুটিকে কেটে দিয়ে এবং ওই কর্তৃত অংশগুলিকে বেঁধে দিয়ে যে স্থায়ী বন্ধাত্মকরণ করা হয় তাকে বলা হয় ভ্যাসেক্টমি নেক্সট এটি ছত্রাং জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম লেখো উত্তর লেখো ট্রাইকোডার্মা ভিরিডি নেক্সট ফাইলেরিয়েসিস রোগের জন্য দায়ী জীবের নাম লেখো উত্তর লেখো উচ্চে রেডিয়া ব্যাংক্রফটি নামক নিমাটোরের মাইক্রোফাইলেরিয়া লার্ভা নেক্সট সহপ্রকটতার একটি উদাহরণ দাও উত্তর লেখো মানুষের এবি ব্লাড গ্রুপ বা এম এন ব্লাড গ্রুপ নেক্সট লিঙ্ক জিন বলতে কী বোঝো উত্তর লেখো একই ক্রোমোজমের উপর অবস্থিত জিনগুলির জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় জোটবদ্ধ অবস্থায় সঞ্চারিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় এ ঘটনাকে বলা হয় লিঙ্কেজ এবং এই জিনগুলিকে বলা হয় লিঙ্ক জিন নেক্সট এম এর পুরো অর্থ কী উত্তর লেখো মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি নেক্সট পেজ নাম্বার এস সি টোয়েন্টি নাইন এক নম্বর প্রশ্ন একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয় কারণ উত্তর হবে বি ক্যাম্বিয়ামের অনুপস্থিতি নেক্সট নিচের কোনটিতে মিওসিস ওয়ান বিভাজন ঘটে উত্তর সি প্রাথমিক পর ডিম্বাণুতে শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রী লোকের স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতিকে বলা হয় উত্তর হবে এ টিউবেকটমি নেক্সট নিম্নলিখিত সংকরায়ণের ফলে এফ ওয়ান জনুর জীব থেকে কত প্রকারের গ্যামেট গঠিত হবে এক্ষেত্রে উত্তর হবে সি আট প্রকার নেক্সট জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয় উত্তর বি প্রোটোবায়ন্ট নেক্সট ডিএনএ অনুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তা হল উত্তর হবে ডি ডায়েস্টার বন্ড নেক্সট নিচের কোনটি সঠিক এক্ষেত্রে উত্তর হবে বি হোমো ইরেক্টাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ নেক্সট প্রোবায়োটিকগুলি হয় উত্তর হবে সি জীবন্ত অণুজীবীয় খাদ্য পরিপূরক নেক্সট নিচের কোনটি সঠিক এক্ষেত্রে উত্তর হবে ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিস ধর্ম দেখায় নেক্সট জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করা হয় কারণ তারা উত্তর হবে বি প্রতিলিপি উৎপাদনে সক্ষম নেক্সট আর এনএ ইন্টারফেরেন্স পদ্ধতিটি উদ্ভিদে যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটি হল উত্তর হবে সি নিমাটোড নেক্সট যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটি প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তখন তাকে বলে উত্তর হবে বি কি স্টোন প্রজাতি নেক্সট চিকো আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য দু হাজার সালে ভারত সরকার যে ব্যক্তিকে পদ্মবিভূষণ পদক দিয়ে পুরস্কৃত করেন তিনি হলেন উত্তর হবে ডি সুন্দরলাল বহুগুণা নেক্সট গৌণ দূষক হল উত্তর হবে এ ওজন এবং প্যান দু হাজার এক জেড আই এফ টি এর সম্পূর্ণ নাম লেখো উত্তর লেখো জায়গোড ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার নেক্সট প্লিওট্রফি কী একটু আগে আমরা পড়লাম যখন একাধিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় ট্রপি নেক্সট মানব সহ সহপ্রকটতার একটি উদাহরণ দাও এটা আমরা পড়লাম মানুষের এবি ব্লাড গ্রুপ নেক্সট ইমাস্কুলেশন বলতে কী বোঝো উত্তর লেখো একটি উভলিঙ্গ ফুল থেকে পুঙ্কেশর অপসারণ করার পদ্ধতিকে বলা হয় ইমাসকুলেশন নেক্সট হেটারোসিস কি অত্যলেক দুটি একই প্রজাতিভুক্ত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে উৎপন্ন হওয়া অপত্য জীবটি যদি জনিত্রী জনুর তুলনায় অধিক শক্তিশালী বা সক্রিয় তথা অনাক্রম সম্পন্ন বা অধিক ফলনশীল হয়ে থাকে তখন সেই জীবকে বলা হয় হেটেরোসিস বা শঙ্কর তেজ বা হাইব্রিড ভিগর নেক্সট ক্যাটালাইটিক কনভার্টার এর কাজ কি এটি মূলত গাড়ির ইঞ্জিনে লাগানো হয়ে থাকে এই যন্ত্রের প্রধান কাজ হল গাড়ির ধোঁয়া থেকে উৎপন্ন হওয়া দূষিত উপাদানগুলিকে অন্য উপাদানে রূপান্তরিত করে থাকে যেমন গাড়ির ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড নির্গত হলে সেটিকে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত করতে সাহায্য করে থাকে ক্যাটালাইটিক কনভার্টার এর তোমরা এই প্রশ্নের উত্তরগুলি মাথায় রাখার চেষ্টা করো আশা করি তোমাদের উপকারে আসবে এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো